যদি গুগলে গিয়ে মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট ফর্ম ডাউনলোড এভাবে টাইপ করেন, প্রথমেই দেখতে পাবেন ইন্ডিয়া পোস্টের ওয়েবসাইটটা আসছে। ঠিক এখান থেকে আপনি পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন। এই পিডিএফে আপনি দেখবেন ফর্ম নাম্বার ওয়ানে যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে আপনাকে অ্যাপ্লিকেন্টের ছবি লাগাতে হবে, অর্থাৎ আপনি যদি অ্যাপ্লিকেন্ট হন তাহলে এখানে আপনাকে নিজের ছবি পেস্ট করতে হবে। আর লেফট সাইডে আপনি যেই পোস্ট অফিসে অ্যাকাউন্টটা ওপেন করতে চান সেই পোস্ট মাস্টারের ডিটেলস এবং পোস্ট অফিসের ডিটেলস আপনাকে দিতে হবে। এরপর এখানে আপনাকে নিজের নাম লিখতে হবে যদি আপনি নিজের নামে অ্যাকাউন্ট ওপেন করতে চান, আর আপনি কত টাকা রাখতে চাইছেন এবং ডেট আর যেগুলো লেখা রয়েছে এগুলো আপনাকে ফিল আপ করে দিতে হবে। যদি আপনি কোনো একজন নাবালিকা অর্থাৎ মাইনর চাইল্ডের মা হিসেবে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান সেক্ষেত্রেও আপনি করতে পারেন। এখানে সেই চাইল্ডের নাম এবং তার গার্জিয়ানের নাম অর্থাৎ আপনার নাম দিতে হবে। এরপর দিতে হবে সেই চাইল্ডের ডেট অফ বার্থ, এরপর আধার নাম্বার যে অ্যাকাউন্ট হোল্ডার রয়েছেন যিনি তার আধার নাম্বার অর্থাৎ এক্ষেত্রে আপনার আধার নাম্বার, আর আপনার প্যান নাম্বার যদি আপনি চাইল্ডের গার্জিয়ান হিসেবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইছেন। তো এগুলো আপনাকে যেরকম ভাবে লেখা আছে সেরকম ভাবে ফিল আপ করতে হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা পয়েন্ট রয়েছে টাইপ অফ অ্যাকাউন্ট, যদি সিঙ্গেল হয় সেক্ষেত্রে সিঙ্গেল অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি নিজের নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইছেন। কিন্তু আপনি যদি গার্জিয়ান হিসেবে অর্থাৎ কোনো মাইনরের গার্জিয়ান হিসেবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে কিন্তু এই অপশনটা আপনাকে সিলেক্ট করতে হবে। আর মাইনরের গার্জিয়ান হিসেবে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে তার যে সাপোর্টিং ডকুমেন্টস আছে তার ডিটেলসটা আপনাকে এখানে দিতে হবে। এরপর আসছি আমরা KYC ডকুমেন্টস এর ডিটেলসে। এখানে আপনাকে প্রুফ অফ আইডেন্টিফিকেশন এবং অ্যাড্রেস প্রুফ অ্যাড করতে হবে, আর তার জন্য যে ভ্যালিড ডকুমেন্টস গুলো আপনাকে দিতে হবে তার অপশন গুলো দেখুন নিচে এখানে দেওয়া রয়েছে। এবার স্ক্রিনে আপনি যে টেবিলটা দেখতে পাচ্ছেন, যদি আপনি এর আগে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন এই মহিলা সম্মান সেভিং স্কিমের আন্ডারে তাহলে সেই অ্যাকাউন্টে আপনি কবে ক্রিয়েট করেছিলেন সেই ডেটটা আপনাকে দিতে হবে এবং তখন আপনি কত অ্যামাউন্ট ডিপোজিট করেছিলেন সেই অ্যামাউন্টটা আপনাকে এখানে বসাতে হবে। আর যখন আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন তখন আপনার একটি কাস্টমার আইডেন্টিফিকেশন নাম্বার আপনি পেয়েছিলেন, সেই নাম্বারটা এখানে মার্ক করা জায়গায় আপনাকে বসাতে হবে। আর সেই অ্যাকাউন্ট নাম্বারটি এবং আপনি যেই ব্যাংকের অর্থাৎ যেই পোস্ট অফিসে আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন সেই পোস্ট অফিসের নামটা এই বক্সে আপনাকে লিখতে হবে। এরপরের যে জায়গাটি আছে সেটি নমিনেশনের জন্য, নমিনি ফর্মটা ফিল আপ করে পোস্ট অফিসে সাবমিট করতে